দর্শকা ট্রলার ডুবির ঘটনায় সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, আমরা তো জানি উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর ফায়ার সার্ভিস কর্মীরা কি বলছেন? ধন্যবাদ তানিয়া। এটি কিন্তু ট্রলার না, এটি ড্রেজার, বালি উত্তোলনের ড্রেজার। তো আসলে যে ডুবির ঘটনার পর থেকে এখনও পর্যন্ত আমরা দেখছি কিন্তু তারা উদ্ধার কাজ চালাচ্ছে। আমি একটু আগে আমরা দেখেছি একজনের মৃতদেহ উদ্ধার করেছে, আরও নিখোঁজ আছে সাতজন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন মিশরের উপজেলা নির্বাহী অফিসার আছেন। আমি জানতে চাচ্ছি এই পর্যন্ত আপনারা একজনের মৃতদেহ উদ্ধার করেছেন, আরও কতজন আছে বলে মনে করছেন, আর এতক্ষণ সময় লাগছে কেন? জি ধন্যবাদ। মৃতদেহ আমাদের হিসাব মতে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এবং যারা মিসিং আছেন তাদের আত্মীয় স্বজনের তথ্য মতে আটজন মিসিং ছিলেন, তার ভিতরে আমরা একজনের লাশ উদ্ধার করতে পেরেছি এ পর্যন্ত, এবং আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আর উদ্ধার তৎপরতা একটু লেন্দি হওয়ার কারণ হচ্ছে এখানে জোয়ার ভাটার একটা বিষয় আছে এবং জায়গাটা অত্যন্ত দুর্গম, যে কোনো গাড়ি বা যে কোনো নৌযান চাইলেই এখানে আসতে পারছে না, সুতরাং এটা একটা ব্যারিয়ার তো আছেই। তারপর আমরা আমাদের কাজ করছি, আমাদের ফায়ার সার্ভিস তাদের আপ্রাণ চেষ্টা করছে, 7-8 ঘন্টা ধরে তারা চেষ্টা করেছে, কিন্তু সামাও হয়তো বা ওটা সফল হয়নি। আর আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি, এখন পর্যন্ত আমাদের প্রচেষ্টা চলছে। আমাদের এখন আমরা একটা চায়না হারবারের একটা ওখানে ট্যাগবোর্ড আমরা আনার চেষ্টা করছি, হয়তো আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, তখন আমাদের এটা ফাইনাল প্রচেষ্টা থাকবে আজকে রাত্রের জন্যে। যদি এটা সফল হয় তাহলে ইনশাল্লাহ আমরা এটা উদ্ধার করতে পারবো সবাইকে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে।